আজকে সকালবেলা মাছ সাজানো হচ্ছিল। এখন তো সেই রকমভাবে এখনকার ইলিশটা নেই, এখনও টান আছে মার্কেট, তাই জন্য এগুলো স্টোরের মাছ। স্টোরের মাছগুলো সাইজগুলো দেখো, সাইজগুলো বেশ ভালোই স্টোরের বলতে, এগুলো কিন্তু বেশি দিনের না। এই রিসেন্ট যেই গত দু সপ্তাহ তিন সপ্তাহ আগে যে মাছগুলো উঠছিল নতুন মাছগুলো, ওইগুলোকে স্টোর পার্টিরা, যাদের স্টোরের ব্যবসা আছে, তারা স্টোরে ঢুকিয়ে দিয়েছিল। এখন সেগুলোকে বার করছে, যেহেতু মাছের টান আছে দামগুলো পাবে বেশি, সেই হিসাবে মাছগুলোকে বার করছে আস্তে আস্তে করে। আর তেমন লোকাল বাজারে টুকটাক আসছে মাছ, বেচতে হবে, ইলিশ মাছ তো রাখতে হবে, এখন তো মানুষের মেন টার্গেট ইলিশের থাকে, তাই জন্য এই মাছগুলো দোকানে তুলছে ওরা। ভালো হচ্ছে, রিপোর্ট তো হচ্ছে না, সবাই খাচ্ছে নিচ্ছে। আর এই এই মাছগুলো দাম কমেও থাকবে, এখন 700 টাকা 500 গ্রাম ইলিশ মাছগুলো 700 টাকা, আর 600 গ্রাম ওগুলো 750-800 টাকার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। এই মাছগুলো যেরকম আসছে ওই মাছগুলো রাখতে হচ্ছে, মানে এখনকার ফ্রেশ ইলিশগুলোকেও রাখতে হচ্ছে দোকানে, ওগুলো আসছে আস্তে আস্তে আসছে, মানে প্রচুরই দাম। এই অত টাকা দিয়ে সাধারণ মানুষ কেনাটা খুব চাপের ব্যাপার। এই মাছগুলো আসছে দেখো কীরকমভাবে, প্রত্যেকটা পিস এইরকমভাবে আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ঢোকানো থাকে, স্টোরে এইভাবে সাজাতে হয়, কারণ খোলা রাখতে পারবে না, পুরো তালে বরফ ধরে নেবে, তাই জন্য এক একটা করে কভার পরিয়ে রাখে। এই পেটিটার মধ্যে কালকে রাতে এসছে এখনকার রিলিজগুলো, মানে যেগুলো ফ্রেশ, একদম ফ্রেশ, এখনকার যেগুলো একদম টাটকা, ওই ইলিশগুলো এসছে। ইলিশগুলো বার করছে, ইলিশগুলোর কালারগুলো দেখবে, ওই ইলিশগুলো যেরকম একটু ঘোলাটে টাইপের ছিল, এইগুলো দেখবে তেল তেল করবে, তেল তেল দেখো পুরো ফ্রেশ, একদম চকচক চকচক করছে। এই ইলিশগুলো এখনও 1100-1200 টাকা কিলো, সাইজ হচ্ছে 750-800 গ্রাম, 700-750গুলো 1100 টাকা কিলো, 800-850গুলো 1200 টাকা কিলো। এগুলো এখনকার মাছ, তাই জন্য দেখো কোনো কভার নেই, কোনো কিছু পরানো নেই, এইভাবেই বরফ দিয়ে চলে আসে। বউদা নিয়ে আসে ডায়মন্ড থেকে, এই দেখো সাইজগুলো দেখো আর কালারগুলো দেখো কতটা ফ্রেশ। এটা কালার দেখেই তোমরা বুঝতে পারবে কোনটা এখনকার ইলিশ, কোনটা 15 দিন আগেকার ইলিশ। স্টোরের মাছ হাত দিলেই বুঝতে পারবে, স্টোরের মাছ ইটের মতো শক্ত হয়, আর এই মাছগুলো গায়ে নরম হয়, দেখতে ওরকম চকচক করে। মাছ দেখো এক পেটি মাছ এসছে, সব এরকম সাইজ, 700-800-900, কালারগুলো দেখো এরকম জল 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 করছে। মাছগুলো খুব ভালো, হ্যাঁ সেই হিসাবে দামটা অনেক বেশি, সাধারণ মানুষের কাছে খুব কষ্টকর। মাছগুলো দোকানে নিয়ে গেছে সাজাচ্ছে, আলাদা আলাদা করছে কোনটা কীরকম ওজন, সেই ওজনে মাছগুলো আলাদা আলাদা করে নেবে, কারণ যখন মাছ কেনা হয় তখন একসাথে কেনা হয়, কিংবা যখন সাজানো হয় সেইভাবে দেখে সাজানো হয় না, দোকানে লাগানোর সময় ভালোভাবে সাজিয়ে নিতে হয়। আর এই স্টোরের ইলিশগুলো দেখো, এগুলো দেখলেই চিনতে পারবে, গায়ে হালকা একটা বরফের ভাব থাকবে, শক্ত থাকবে। এই ইলিশগুলো ভালো, 15 দিন 17 দিন এরকম আগে।